খুব ভালো ঘুম হয়েছে, খুব ভালো লাগছে শরীরটা এখন। ও গাইস, তোমরা চলে এসেছো তো? হাই গাইস, হোয়াটস আপ এভরিবাডি, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ফিরে এলাম তোমাদের কাছে দিউ থিউ ওয়ার্ডসের নেক্সট মিশন নিয়ে। তো আজকে একটা মিশন করতে চলেছি। তো তোমরা আগের পার্টেই দেখেছিলে, অর্থাৎ পার্ট 3-তে তোমরা দেখেছিলে যে আমি কিরিলের কাছে গিয়েছিলাম। কিরিল আমাকে 3,000 টাকা জোগাড় করতে বলেছিল, যে করেই হোক। তো আমি 3,000 টাকা জোগাড় করেছি, দেখো একদম 3,000 টাকা নিয়ে রেডি আছি। তো এবার আমি কিরিলের কাছে যাব, 3,000 টাকা দেব, তারপর দেখি কি বলে। তো ভাই, 3,000 টাকা খুব কষ্টে আর্ন হয়েছে, তো আর কি বলবো। তো তোমাদের দেখাবো 3,000 টাকা কীভাবে আর্ন করেছি, তোমরা সব দেখবে। তো আগে আমি কিরিলের আস্তানাটা মার্ক করে নিই। ওকে গাইস, মার্ক করে নিয়েছি। তো এবার দেখো আমি 3,000 টাকা কেমন করে আর্ন করলাম। তো ওকে গাইস, 3,000 টাকা অনেক কষ্টে আর্ন করেছি। দেখো আমি দোকানে গিয়েছি, চুরি করেছি, আর দোকানদার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। দোকানদারের কিচ্ছু বলার নেই এখানে, কী বলবে। তারপরে ভাই, লোকের গাড়ি সেল করেছি ভাই, বিক্রি করে দিয়েছি লোকের গাড়ি। তো দেখো এইভাবে টাকা আর্ন করেছি। আর তোমাদের মধ্যে একজন বলেছিল যে গাড়ি সেল করতে, তো আমি করেছি। আর ভাই, বাস্কেটবল খেলে টাকা আর্ন করেছি। তো বাস্কেটবলও দেখো খেলেছি, উইন হয়েছি, আর টাকা এইভাবে আমি আর্ন করেছি। তো ওকে গাইস, তোমরা দেখলে আমি 3,000 টাকা কেমন করে আমি আর্ন করলাম। তো এইভাবে আর্ন করেছি, অনেক কষ্ট হয়েছে, অনেক সময় নষ্ট হয়েছে। তো ওকে গাইস, কিরিলে আস্তানায় চলে এসেছি। তো আমাকে প্রথমে 3,000 টাকাটা দিতে হবে, তো চলো দিয়ে দিই, আর তারপর দেখি কি হয় কি বলে। আচ্ছা, অনেক কিছু বলছে, তো আমাকে 3,000 টাকাটা এবার দিয়ে দিতে হবে। তো এবার ব্যাস 3,000 টাকা দিয়ে দেবো। ওকে গাইস, 3,000 টাকা আমি দিয়ে দিয়েছি। তো ওকে গাইস, কিরিল আমাকে একটা টাস্ক দিয়েছে, তো বলেছে ডিউট মার্টে যেতে। ডিউট মার্টে একটা ব্যাটারি আছে, তো সেই ব্যাটারিটা এনে কিরিলকে দিতে হবে। তো চলো ডিউট মার্কে যাওয়া যাক। তো যাওয়ার আগে আমি একটু লোকেশনটা মার্ক করে নেব। তো ডিউট মার্ট কোথায় আছে? তো এখানে আছে, ব্যাস চলো। তো এদিক দিয়ে যাবো, আরামসে যাবো, একদম হলে হলে যাবো, ঠিক আছে। তো ওকে গাইস, দেখো ডিউট মার্টে চলে এসেছি, ব্যাস এখানে গাড়িটা রাখবো, ব্যাস ব্যাস ব্যাস। তো এবার চলো এর ভিতরে দেখি কোথায় আছে ব্যাটারি। চলো চলো। তো ব্যাটারি, এই তো গাইস ব্যাটারি পেয়ে গেছি, এর সন্ধানেই এসেছি আমি। তো ওই ব্যাটারিটা আমি নিয়ে নেব। তো ওকে গাইস, এই মিশন কমপ্লিট, ব্যাটারি নেওয়া হয়ে গেছে, আর দোকানদার আমাকে দেখছে। তো চলো কিরিলের কাছে, চলো কিরিলকে বলবো, দেখো কিরিল তোমার কাজ হয়ে গেছে, তুমি যে কাজটা আমাকে দিয়েছিলে। তো চলো, আর ভাই কোথায় লাগলো, চলো এদিক দিয়ে যাবো। চলো চলো, আর কিরিলের আস্তানাটা আমি একটু মার্ক করে নিই। তো ব্যাস এখানে আছে, তো চলো এদিক দিয়ে যেতে হবে। তো চলো চলো, আর তেরি, আর চলে এসছি কিরিলে আস্তানায়। তো এখানে দাঁড় করাতে হবে, দেখি এবার কি টাস্ক দেয় কিরিল, কি মিশন আছে। তো আমার এই পয়েন্টে দাঁড়াতে হবে, তো ওকে দাঁড়িয়ে গেছি, আর কিরিল তো অনেক কিছু বলছে। তো ওকে গাইস, কিরিল না হ্যাক করতে করতে অ্যাক্সিডেন্টলি একটা গ্যাংকে হ্যাক করে ফেলেছে, ভুলবশত হ্যাক করে ফেলেছে। তো ওই গ্যাং তো রেগে পেদে একদম ফায়ার হয়ে গেছে, তো খুব ক্ষিপ্ত অবস্থায়। তো এবার আমাকে কিরিল বলেছে ওদের সাথে ফাইট করতে, ওই গ্যাংদের সাথে। তো আমি যাচ্ছি ওই গ্যাংদের সাথে, মারামারি করব, ফাইট করব ভাই, হেভি ঝামেলা হবে। তো ওই গ্যাংরা এখানেই একটা আছে, তো আমি মার্ক করে নিয়েছি। তো চলো ভাই, কি যে অবস্থা হবে কিছু বুঝতে পারছি না। তো ওকে গাইস, চলে এসেছি, তো আমি গাড়িটা এখানে রেখে দিব। তো ওকে ব্যাস, তো ভাই হেভি ঢিসুম ঢিসুম হবে। তো কোথায় আছে? তো আমার মনে হয় গাইস ওরা সামনে আছে। তো দেখো গাইস কী করছে ওরা, আর ভাই কতজন আছে ভাই, খতরনাক সিন হবে ভাই, খতরনাক। তো ওরা কী যেন একটা করছে। তো চলো সামনে যাব, সামনে দেখব ভাই এতগুলো গ্যাং। তো আমি ডান্সিং বোমটা নিয়ে নিয়েছি, তো ওদেরকে আগে ডান্স করাবো। তো ওরা বসে বসে কী যে করছে এটা আমি কিছু বুঝতে পারছি না। তো যাই করুক, ডান্সিং বোমটা দিব, ডান্স করাবো। তো ওকে আমি ডান্সিং বোম দিয়ে দিয়েছি, তো দেখো নাচ করছে। তো এবার দিব আসল বোম, তো দেখো এবার কি হয়। দেখো বোম ফেটে গেছে, তো ও আরও আছে ওদিকে। তো ব্যাস আরেকটা বোম দিয়েছি, এটাও ফেটেছে। দেখো এবার দৌড়ে আসছে ভাই, গুলির মতো এগিয়ে এসছে। আর ভাই কতজন, 2-3 জন আছে যে বন্দুক হাতে আছে, ওরা গুলি করছে। তো ভাই আমার কাছে বন্দুক নেই, তাহলে না এদেরকে আমি দেখিয়ে দিতাম।
তো গাইস আমার কাছে বেশি বোমও নেই আর বেশি ডান্সিং বোমও নেই যে এদেরকে আমি খতম করব এখানে। তো দেখো বোম তো দিচ্ছি ভাই, এরা এখনো মরছে না। আর ভাই দেখো পুলিশও চলে এসছে, দেখো এখন পুলিশ তো আমার সাথে মারামারি করছে। আর ভাই কি অবস্থা, কি সিন হচ্ছে। তো একটা বোম দিয়েছি, তো কয়েকজন মরেছে, তো আরেকটা বোম দিলাম। আর এই পুলিশটা আছে আর এই গ্যাংয়ের এক সদস্য আছে, তো এদের দুটোকেই মারতে হবে, নাহলে ভাই আমারই খেল খতম করে দেবে এখানেই। তো আরেকটা বোম দিই, তো এবার দেখি কি হয়। তো ওকে গাইস এই পুলিশটা মরে গেছে আর এইটা মরলে ব্যাস, ওকে এ মরে গেছে আর মিশনও কমপ্লিট। তো গাইস সবাইকে মেরে দিয়েছি আর কেউ বেঁচে নেই। তো এবার কিলের কাছে যাব, কিলকে বলবো দেখো আমি গ্যাংদের মেরে দিয়ে এসেছি, খতম করে দিয়েছি, গ্যাংদের সাথে আমি খুব ফাইট করেছি। তো দেখা যাক তারপরে কিরিল আমার কি বলে। তো চলো কিরিলের কাছে, তো এবার কিরিলের কাছে যাব। তো ওকে গাইস কিরিলের আস্তানায় চলে এসেছি, তো গাড়িটা এখানে রেখে দেব। তো এবার দেখি কিরিল কি বলে। তো ভাই কিরিলের এই কাজটা তো করে দিলাম, দেখি আর কি কাজ আছে, কিরিল আর কি কাজ করতে দেয়। তো আমাকে এই পয়েন্টটা আবার দাঁড়াতে হবে, তো চলো। আচ্ছা কিরিল আবারও অনেক কিছু বললো, ও তেরি ভাই কী হচ্ছে। তো গাইস আমাকে এখন পুলিশ স্টেশন যেতে হবে, পুলিশ স্টেশনে যে আমাদের রিচি বন্দি আছে, তো ওই রিচি জেলখানায় বন্দি আছে, ওই জেলখানার নাম্বার কিরিলকে সেন্ড করতে হবে, ওই নাম্বারটা পাঠাতে হবে কিরিলকে। তো আমি এখন পুলিশ স্টেশন যাব। তো পুলিশ স্টেশনটা আমি কোথায় আছে একটু দেখবো, মার্ক করে নিব। তো কোথায় আছে, এদিকে তো ছিল, তো কোথায় গেল কোথায় গেল, এই যে পুলিশ স্টেশন পেয়ে গেছি। তো কিরিল এটাই আমার কাজ দিল, তো এটা আমার টাস্ক দিল, তো চলো পুলিশ স্টেশন যাওয়া যাক। তো ওকে গাইস পুলিশ স্টেশন চলে এসেছি, তো গাড়িটা আমি এখানে রেখে দেবো, তো ব্যাস। আর দেখো পুলিশ স্টেশন, তো চলো ভিতরে ঢোকা যাক, আর রিচির সাথে অনেকদিন পর দেখা হবে, তো চলো চলো জাস্ট আর একটু চলো ব্যাস। আর দেখো গাইস রিচি বসে আছে, কীভাবে বসে আছে দেখো, মনমরা হয়ে বসে আছে, তো বুঝতে পারছি আমি সব। তো মোবাইলে ক্যামেরাটা আমি অন করব। তো এই দেখো থোবড়া, দেখো আমার থোবড়া, দেখো গাইস কেমন লাগছে আমাকে বলো। আর গাইস এখন সেলফি তোলার টাইমে নেই এখন, আমি কাজ আছে, কাজে আছি। তো এখন এই ছবিটা সুন্দর করে তুলতে হবে, তুলে একদম কিরিলকে পাঠিয়ে দিতে হবে। তো ওকে গাইস ছবি তুলে কিরিলকে আমি পাঠিয়ে দিয়েছি। আর রিচি তুমি আর একটু কষ্ট সহ্য করো, তারপরে তোমাকে এখান থেকে বেরানোর ব্যবস্থা করছি, ঠিক আছে। তো তুমি আর কিছুক্ষণ কষ্ট করো, এখানে বসে থাকো, তারপরে তো তুমি আমাদের সাথে আবার দলে যোগদান করবে, আবার আনন্দ ফুর্তি করবো আমরা, ঠিক আছে। তো গাইস রিচি খুব কষ্টে আছে, ওখানে মনমরা বসে আছে, আমার খুব খারাপ লাগছে, আমি তোমরা তো সবই দেখলে বলো। তো রিচিকে আমাদের তাড়াতাড়ি এখান থেকে বের করতে হবে, তো চলো কিরিলের কাছে চলো আগে। তো কিরিলের আস্তানাটা আমি মার্ক করে নিয়েছি, তো চলো দেখি কিরিল আবার কি টাস্ক দেয়। তো ওকে গাইস কিরিলের আস্তানার কাছাকাছি চলে এসেছি, তো ব্যাস এখানে গাড়িটা এবার দাঁড় করাতে হবে, তো চলো কিরিলের কাছে চলো 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 চলো। এই পয়েন্টে আমাকে দাঁড়াতে হবে, তারপরে দেখি কিরিল আর কি বলে। তো গাইস কিরিল অনেক কিছু বলছে। আচ্ছা তো গাইস জ্বালার পর জ্বালা, জ্বালার পর জ্বালা, জ্বালার কোনো শেষ নেই। তো গাইস যেই গ্যাংগুলোর সাথে আমি মারামারি করলাম, ফাইট করলাম, তো ওই গ্যাংগুলো পুলিশকে বলে দিয়েছে, তো পুলিশ এখন আমাকে খুঁজছে। তো আমাকে কিছুদিন গা ঢাকা দিয়ে থাকতে হবে, লুকিয়ে থাকতে হবে। তো এটা একটা নতুন জব, এটা হচ্ছে ইভা ড্রাইভার, তো এই জবটা আমি পেয়েছি, নতুন জব তো পেয়েছি এটা আমি। তো এটা আমাকে কিছুদিন করতে হবে, তো যাতে আমার পুলিশ না ধরতে পারে। আর দেখো সামনে প্যাসেঞ্জার আছে, তো এই প্যাসেঞ্জার তুলতে হবে, তো দেখি এ কোথায় যায়। আচ্ছা এদিকে যাবে, তো চলো তো চলো চলো, অনেক দূরে যাবে মনে হচ্ছে, তো চলো এর গন্তব্যস্থলেকে পৌঁছে দিই। আর দেখি টাকা টাকা দেয় কি না, টাকা দিলে তো খুব ভালো, আর না দিলে আর কিছু করার নেই। তো এদিকে যাব চলো, আরে ভাই কি হচ্ছে, চলো চলো আরামসে যাব, চলো এদিকে চলো চলো। আর ভাই কত দূরে যাবে, আর একজনকে ধাক্কা মেরেছি, তো চলো এদিক দিয়ে যাব ভাই। ও তেরি ভাই কীভাবে গাড়ি চালাচ্ছি, আজকে ঠিক মতো চালাতে পারছি না, তো চলো চলো এদিক দিয়ে চলো। আর
আচ্ছা সামনেই আছে, জাস্ট একটু চলো। বাস বাস চলে এসেছি, বাস এখানে এখানেই দাঁড়াতে হবে, ব্রেকও লাগে না ঠিক মতো গাইস। ব্যাস ব্যাস ওকে গাইস, তো ওকে নামিয়ে দিয়েছি। আর টাকা দিল কি তো? আচ্ছা হ্যাঁ টাকা দিয়েছে, তো চলো এদিকে চলো, এবার দেখি এদিকে ভাড়া কোথায় পাই প্যাসেঞ্জার। আচ্ছা সামনে আছে, তো দেখি এ কোথায় যাবে। আর ভাই কোথায় লাগছে ভাই, তো আমাকে এখানে দাঁড়াতে হবে, এই প্যাসেঞ্জার তুলতে হবে। তো এই জবটা খুব ভালো জব, এই মন্দ না খারাপ না, ভালোই আছে। তো দেখি এ আবার কোথায় যায়, তো আমার মনে হয় এ বেশি দূরে যাবে না, এ কাছেই যাবে। তো ভাই কোথায় কি হচ্ছে ভাই, ঠিক আছে চলো চলো, আর বেশিক্ষণ সময় নেই, 23-22 সেকেন্ড আর বেশি সময় নেই, তাড়াতাড়ি চলো এর গন্তব্যস্থলে একদম পৌঁছে দিতে হবে। চলো চলো আর কাছেই আছে কাছেই আছে, চলো 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 আর চলো আর আর টু আর টু, চলো চলো আরামসে, ব্যাস স্লো স্লো ব্রেক টিপতে, ব্রেক 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 লাগেও না ভাই ব্রেক, ব্যাস। তো এ নেমে যাচ্ছে, ওকে। আর টাকা দিল না, আচ্ছা টাকা দিয়েছে, এবার দেখি এ আবার কোথায় যায়। তো একেও নিয়ে যেতে হবে, আরে হয়েছে হয়েছে, আর একদম ট্যাক্সিতে উঠেছে, একদম নাচানাচি আনন্দ ফুর্তি শুরু করে দিয়েছে। তো ভাই উঠলো না কেন বুঝলাম না, তো যাই হোক চলো আরেকটা প্যাসেঞ্জার দেখতে হবে। তো কোথায় আছে, ভাড়া মারতে হবে আরেকটা, তো চলো সামনে দেখি, চলো এদিকে চলো চলো। ও আচ্ছা সামনে একটা প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, তো কোথাও যাবে, তো দেখি ও কোথায় যাবে, চলো একেও নি, দাঁড়িয়ে আছে। আচ্ছা চলে আয় গাড়িতে, ওকে গাড়িতে উঠে পড়েছে, তো দেখি এ আবার কোথায় যাবে। তো মনে হচ্ছে গাইস এ একটু দূরে যেতে পারে, তো যাই হোক দূরে যাক আর কাছেই যাক এর গন্তব্যস্থলেকে আমাকে পৌঁছে দিতে হবে। তো চলো, আর ও তেরি ভাই গাড়ি উড়ে একদম, তো এরকম হলে তো ভাই প্যাসেঞ্জার একদম খুশ হয়ে যাবে। তো চলো 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 চলো, আর এ কোথায় যাবে কোথায় নামবে, তো সামনে নাকি, আচ্ছা আচ্ছা এখানে নামবে, ব্যাস ব্যাস এখানে গাড়ি দাঁড় করতে হবে। আরে গাড়ি ব্রেক লাগে না, তো ব্রেক ব্রেক ব্রেক, আচ্ছা ব্যাস। তো নেমে গেল, আর টাকা টাকা দিবে কি, টাকা দিয়েছে, আর তার সাথে এই মিশনও কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন কিরিলের আস্তানাটা মার্ক করে নিই, কিরিলের আস্তানা হ্যাঁ এখানে আছে, তো চলো। তো আমার গাড়ি, তো এই তো আমার গাড়ি নিয়ে চলো কিরিলের আস্তানায় চলে যাই, পৌঁছে যাই। তো চলো, ওকে গাইস কিরিলের আস্তানার সামনে একদম চলে এসেছি, জাস্ট আর একটু, চলো চলো। তো ব্যাস এখানে গাড়ি দাঁড় করাতে হবে, তো দেখি এবার কিরিল কী বলে আর কী মিশন আছে করতে দেয়। তো চলো এখানে দাঁড়ানো যাক এবার। তো দেখো গাইস কিরিল এখন জেলের প্রত্যেকটা ডোর হ্যাক করছে, দেখবে এই জেলের ডোরগুলা অটোমেটিক খুলে যাবে, ওপেন হয়ে যাবে, তো তোমরা দেখতে থাকো। আর কিরিল তো হ্যাক করেই যাচ্ছে, চেষ্টা করছে। আর এদিকে দেখো রিচি, দেখো আস্তে আস্তে মুখ তুলছে, তো এবার কি হয় সিন দেখো। তো দেখো গাইস জেলের ডোর অটোমেটিক খুলে গেছে, আর কিরিল আর জ্যাক দেখো ওইদিকে নাচানাচি করছে, তো সেই আনন্দ, তো ভাই সেই আনন্দ করছে, কেননা রিচিকে ওরা জেল থেকে ফিরিয়ে আনতে পারবে। তো আচ্ছা এখানে কি বলছে, সুইচ টু রিচি, আমাকে রিচিতে সুইচ হতে হবে। তো এখানে তিনটা মুন্ডি দেখতে পাচ্ছি, তো এখানে আমাকে ক্লিক করতে হবে। তো ওকে গাইস আমি ক্লিক করে দিয়েছি রিচিতে, তো এবার আমি রিচিতে ট্রান্সফার হয়ে গেছি। তো এখন আমি রিচি, জ্যাক না কিন্তু, ঠিক আছে নট জ্যাক, এখন আমি রিচি। তো আমি রিচিতে চলে এসেছি, তো এখন আমাকে পালাতে হবে। তো পুলিশ বুঝে গেছে, দেখো বাইরে একদম পুলিশ আছে সম্ভবত, তো চলো এখান থেকে পালানো যাক এখন, চলো চলো। আর তোমাদের দেখানোর চেষ্টা করবো, দেখো পুলিশের ভ্যান ঠ্যান সব চলে আসছে, তো পুলিশ চলে এসছে। আর দেখো উপরে দেখো হেলিকপ্টার নিয়ে ঘুরছে পুলিশ, তো ভাই এত খাতারনাক সিন হচ্ছে, তো আমাকে এখানে পালাতে হবে। আর পিছনে পুলিশের গাড়ি আছে, পুলিশের ভ্যান আছে, তো চলো চলো আমি কীরকম করে এখান থেকে বাঁচবো আমি কিছু বুঝতে পারছি না। দেখো 5 স্টার পড়ে গেছে, তো 5 স্টার পড়া মানে খুব
খতরনাক। আর দেখো সামনে থেকে পুলিশ আসছে, তো আমাকে এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে। তো এটা কি? ও এটা তো কার শোরুম, গাড়ির শোরুম। তো এখান থেকে একটা গাড়ি নিয়ে তাড়াতাড়ি পালিয়ে যাই, নাহলে কিন্তু আমি বাঁচতে পারবো না। কেননা আমার কাছে দেখো কিচ্ছু নেই, বন্দুক থাকলে কিন্তু এদের দেখিয়ে দিতাম, বন্দুক ঠন্দুক কিন্তু কিচ্ছু নেই, শুধু বোম আছে। তো বোম যে কয়টা আছে আমি ঠিক জানি না, তো এখন আমার দেখার টাইমও নেই। তো ব্যাস এখন শুধু গাড়ি নিয়ে পালাতে হবে। তো চলো যত দূর যাওয়া যায় যাব, এই পুলিশের হাত থেকে আমার বাঁচতে হবে। তো ওকে গাইস, আমি অনেকটা দূরে চলে এসেছি, তো পুলিশ এখন আমাকে অতটা খুঁজছে না, খুঁজছে তো আমাকে খুঁজে সেরকম পাচ্ছে না, তো আমাকে আর একটু দূরে যেতে হবে। তো চলো, তো এখনও কিন্তু ভয় আছে, ঠিক আছে, তো এখন আমরা কিন্তু নিশ্চিত থাকতে পারি না। তো চলো চলো আর একটু যেতে হবে, চলো। ব্যাস গাইস দেখো পুলিশ কিন্তু আমার ছেড়ে দিচ্ছে এখন। চলো 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 আটটু যাবো, আটটু যাবো, আটটু দূরে যাবো। তো দেখো গাইস পুলিশ এখন আমার ছেড়ে দিয়েছে, পুলিশ আমার পিছে আসছে না, তো এখন আমি একদম মুক্ত। তো এখন আমি বাড়ি যাব। তো ওকে গাইস, তো দেখো এখন আমি একদম আজাদ, এখন আমি মুক্ত। তাহলে আমি এখন আমার বাড়ি এখানে এখানে আছে আমার বাড়ি, তো আমার বাড়ি এখন লোকেশন মার্ক করে নিয়েছি। তো চলো আমার বাড়িতে। তো ওকে গাইস বাড়ি একদম সামনে আছে, তো ব্যাস এখানে দাঁড়াতে হবে। তো গাইস অনেকদিন পর বাড়িতে এলাম, মানে রিচি তার বাড়িতে এলো। তো রিচি তার বাড়িতে আগে থাকতো ফ্যামিলিকে নিয়ে, ফ্যামিলিদের সাথে থাকতো। তো গাইস দেখো রিচি চলে এসছে, তো এবার চলো দেখা যাক এই পয়েন্টে আমাকে দাঁড়াতে হবে, তারপর দেখি কি হয়। তো কি হচ্ছে? ও তেরি, এগুলা কে নাচানাচি করছে? ওহো এটা তো কিরিল, কিরিলের লোক। দেখো গাইস আর এটা রিচি, দেখো নাচ করছে কি সুন্দর রিচি দেখো। আর এদিকে নীল গেঞ্জি পাওয়াটা যে জ্যাক, ও দেখো জ্যাকও নাচানাচি করছে। আহা হা হা কি সুন্দর নাচ, ও সেই লাগছে। আর এটা তো হওয়াই চলে, কেননা রিচি এতদিন পর ফিরে এলো জেল থেকে, তো এটায় সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করছে, নাচানাচি করছে। হ্যাঁ সেই নাচ আনন্দ ফুর্তি হচ্ছে, তো খুব ভালো লাগছে। তো জ্যাক আর কিরিল খুব আনন্দিত তার পুরনো ওই রিচিকে পেয়ে। তো চলো রিচির ঘরে ঢোকা যাক, দেখি কী আছে। আচ্ছা রিচির ঘর খুব সুন্দর, অনেক কিছু আছে, তো খুব ভালো লাগলো। আর তার সাথে গেমটা আমি সেভ করে রাখলাম। তো গাইস কিরিলের দেওয়া মিশন আমরা কমপ্লিট করে ফেললাম। তো যে কিরিল যা মিশন দিয়েছিল, যা টাস্ক দিয়েছিল, আমরা সবই কমপ্লিট করলাম, তো তোমরা সেগুলো দেখলে। তো ভিডিও এখানেই শেষ করছি, ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দাও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, আজকের মিশন তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে, যাতে আমি পরবর্তী ভিডিও নোটিফিকেশন মিস না করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, চ্যানেলের সঙ্গে থাকবে। তো আজকের মতো গুড বাই।